সময় সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর এম এ মোমেন, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনা শুরু করতে চাই হচ্ছে আমলাতন্ত্রের একদম তৃণমূলের জায়গা থেকে, যে উপজেলা জেলা পর্যায় থেকে যদি আসি, যে আমরা দেখি যে উপজেলা পর্যায়ে একজন নির্বাহী কর্মকর্তা থাকেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এখন তো উপজেলা চেয়ারম্যানও আছেন। এই একই অবস্থার কিন্তু আরো কয়েকজন কর্মকর্তা থাকেন একই মর্যাদা বা মান সম্পন্ন অনেক, তাদের মধ্যে একটা সমন্বয়ের মধ্যে দেখা যায় যিনি প্রশাসনে থাকেন, প্রশাসনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি এক ধরনের অভিভাবকত্ব দেখেন, কিন্তু একই সহপর্যায়ের অন্যান্য কর্মকর্তারা কি তার নিয়ন্ত্রণে, কারণ উপজেলা নানা কাজ করতে যে এটা অবশ্য জেলা পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য, উপজেলা আপনি যে প্রশ্নটি করেছেন এটা আসলে সমন্বয়কারী, উপজেলা পরিষদ একটা আছে, উপজেলা পরিষদ যদি থাকে পরিষদের নিশ্চয়ই একজন প্রধান থাকবেন, যে সেই প্রধান কি উপজেলা নির্বাহী অফিসার না উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ জেলাতে জেলা প্রশাসক আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি, আবার জেলা চেয়ারম্যানও তো থাকার কথা, তাহলে আসলে প্রধান কে? আমরা যদি আমাদের সংবিধানটাকে মান্য করি, সংবিধান মান্য করলে সেখানে গণপ্রতিনিধি যিনি তিনি হবেন প্রধান। আজকে আপনি একটু আগে এই সমন্বয়ের কথা বললেন যে প্রায় সমমর্যাদা সবাই, তাহলে এই এই কোঅর্ডিনেশনটা কে করবে, এই সমন্বয়টুকু কে করবে? আমরা যদি ধরে নেই এখানে উপজেলা নির্বাহী অফিসার নাই, তাহলে সমন্বয়টা কে করবেন? উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আসলে এটা উপজেলা চেয়ারম্যানেরই করার কথা। উপজেলা চেয়ারম্যান যখন থাকেন না কিংবা তার হয়ে এই কাজটুকু করে থাকেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলাতে আপনার যত ধরনের কাজকর্ম আছে এটা দুইটা ভাগ, একটা হচ্ছে রিটেইন সাবজেক্ট, আরেকটা হচ্ছে পরিষদের ট্রান্সফার সাবজেক্ট। আপনার রাজস্ব, আইন, আইন কানুন জাতীয় বিষয় আশয়, স্ট্যাটিস্টিক্স, এগুলি হচ্ছে আপনার উপজেলার সরকারের রিটেইন, সরকার নিজের হাতে এটা রেখে দিয়েছে। আর বাকি যত উন্নয়ন কর্মকাণ্ড আছে সেগুলি হচ্ছে ট্রান্সফার, উপজেলা পরিষদে হস্তান্তরিত। কাজে হস্তান্তরিত যে বিষয় এবং সেই হস্তান্তরিত বিষয়ে কর্মকর্তা যারা, তাদের তো অবশ্যই মালিক আপনাকে ধরে নিতে হবে, বা তাদের প্রধান হচ্ছেন উপজেলা চেয়ারম্যান। এখন যখন উপজেলা চেয়ারম্যান থাকেন না তখন দায়িত্বপ্রাপ্ত থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আরেকটা বিষয় যে সমন্বয়টা শেষ পর্যন্ত আসলে হয় না হয় না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম গোলযোগ, বিরোধ, এগুলির কথা শুনি, এগুলি যে শুনি শোনার পেছনে কারণও আছে। আপনি আমরা যদি তাত্ত্বিকভাবে ধরে নিই যে ঠিক আছে উপজেলা নির্বাহী অফিসার সমন্বয়কারী, সমন্বয়কারী হলে সমন্বয়কারীকেও তো দেখতে হবে যে তার আসলে হাত পা কতটুকু বাধা, কিংবা তার হাতে সম্পদ কতটুকু, কিংবা তার নিয়ন্ত্রণ ক্ষমতা কতটুকু। আবার প্রশ্ন, নিয়ন্ত্রণ খুব খারাপ শব্দ, আমরা যখনই নিয়ন্ত্রণের কথা বলতে যাই তখন আমরা নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু নিয়ন্ত্রিত হতে চাই, এরকম আপনি একজন কর্মকর্তাকে খুঁজে পাবেন না। আপনি যদি জিজ্ঞেস করেন একেবারে স্ট্যাটিস্টিক্যাল অফিসার থেকে শুরু করে উপজেলা কৃষি অফিসার পর্যন্ত, যে আপনি কি নিয়ন্ত্রিত হতে চান না, তাহলে আমার মনে হয় এই নিয়ন্ত্রণ শব্দটা আমাদের এটা থেকেও সরে আসতে হবে। সমন্বয় করতে চান, সবাই সমন্বয়ক হতে চান, কিন্তু সমন্বিত হওয়ার জন্য আগ্রহ কিন্তু কম। তাহলে সেক্ষেত্রে আরেকটা ব্যাপার, আমাদের দেশে এটা আগে থেকেই হয়ে আসছে, বিসিএস প্রশাসন ক্যাডার ভার্সেস আদার, এই ধরনের একটা দ্বন্দ্ব, 28 ক্যাডার ভার্সেস টেকনিক্যাল ক্যাডার ভার্সেস জেনারেলিস্ট, এই দ্বন্দ্বগুলি কিন্তু রয়ে গেছে। এগুলি যদি আমরা মনে করি বিলীন হয়ে গেছে তাহলে ভুল, এবং সেগুলি মাঠ পর্যায়েও এই সমস্যাগুলো, মাঠ পর্যায়ে এটা বেশি দেখা যায়, মাঠ পর্যায়ে বেশি দেখা যায়, কারণ মাঠ পর্যায়ের যিনি কর্মকর্তা, ধরুন মৎস্য কর্মকর্তা সঙ্গত কারণেই বলবেন, আমার তো ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা বলবেন আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ডিজি ফিশারিজ, কাজে আমি কেন কথা শুনতে যাব? তাহলে সেক্ষেত্রে কথা শোনানোর উপায়টা কি? উপায়টা হচ্ছে আমার দরকারটা কি, প্রশাসন ক্যাডারের যারা তাদের এত দায়িত্ব নেওয়ার দরকারটা কি? আমি যদি মনে করি যে না এই দায়িত্বটা আমাকে যেহেতু দেওয়া হয় নাই, এটা তারাই করুক। ভারতে পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গেও কিন্তু আমাদের মতো সংকট একসময় ছিল, ওখানে আপনার জেলায় যিনি জেলার যিনি প্রধান তিনি হচ্ছেন জেলাধিপতি, জেলাধিপতি হচ্ছে আমাদের জেলা জেলা চেয়ারম্যানের, আচ্ছা জেলা পরিষদ চেয়ারম্যানের, জেলা পরিষদ চেয়ারম্যান যিনি তিনি হচ্ছেন জেলাধিপতি। আমার পশ্চিমবঙ্গের একটি দুটি জেলার দেখার খুব সুযোগ হয়েছিল, যে কাছাকাছি থেকে আমরা যদি এখানে জেলা পরিষদ চেয়ারম্যান করি আবার জেলা প্রশাসক করি, এখানেও দেখবেন একটি দ্বন্দ্ব, জেলা প্রশাসক বনাম জেলা পরিষদ চেয়ারম্যান।
এই দ্বন্দ্বটা ওখানে তুলনামূলকভাবে অনেক কম। কম হওয়ার একটা বড় কারণ, আমি আমি মেদিনীপুর জেলার কথা বলি, মেদিনীপুর জেলায় আমি পেয়েছিলাম জেলাধিপতি ডক্টর সূর্যকান্ত মিশ্র, যিনি কমিউনিস্ট পার্টির এখন সম্ভবত দ্বিতীয় প্রধান, বুদ্ধদেব ভট্টাচার্যের পরে সম্ভবত উনি পরবর্তী, আবার নির্বাচন হলে পরে যদি উনি যেতেন হয়তো হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন। আমি তাকে দেখেছি জেলাধিপতি, আইএস ম্যাজিস্ট্রেট, তাই দুজনের সাথে আমি কথা বললাম যে আপনারা আসলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে কিছু সংকট হয়, আপনাদের মধ্যে সংকটটা কেমন। তো একটা পর্যায়ে ডক্টর সূর্যকান্ত মিশ্র বললেন এবং খোলামেলাভাবে বললেন, বলে যে আমাদের এই এলাকাটা ছিল কংগ্রেসের এলাকা, যদি আমি এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের সাহায্য না পেতাম আমি তো ভালোভাবে নির্বাচনই করতে পারতাম না। এদিকে জেলা ম্যাজিস্ট্রেট যিনি, তিনি আবার জয়েন্ট সেক্রেটারি প্রমোশন পেয়ে গেছেন, তিনি বদলি হয়ে যাবেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তিনি বলেন আমি যে কটা দিন পারি এখানে থেকেই যাব, কারণ ওনার মতো এরকম সহকর্মী তো আর পাবো না কোথাও। তাহলে পুরো ব্যাপারটা আপনি দেখেন, এই জায়গাটাতে আমরা যদি দেখি সম্পর্কটা যতটা না দাপ্তরিক তার বাইরেও সম্পর্কটা চলে এসছে, অনানুষ্ঠানিক যে সম্পর্ক সেই সম্পর্কে আপনি কাজটা ভালো করতে পারবেন। আমি উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, জেলা পর্যায়ের অন্যান্য কাজ, এডিসি, এডিএম, জেলা প্রশাসক কিংবা জেলা ম্যাজিস্ট্রেট, আমি সেই কাজগুলিও করেছি। যে সংকটগুলির কথা এখন আমরা শুনছি কিংবা আমার সময়ও ছিল, আমার অন্যান্য বন্ধুরা এই সংকট মোকাবেলা করেছেন, কিন্তু আমার সেই সংকটটা মোকাবেলা করতে তুলনামূলকভাবে কম হয়েছে। আপনার অভিজ্ঞতার কথা যে আপনার সেই সমস্যাগুলো তুলনামূলক কম ছিল বা মুখোমুখি, আমি তার আগে আমি একটু আমলাদের নিয়ে আর একটু কথা বলে নিই অবশ্যই, যে আমরা আসলে কি করতে পারি বা কি করতে চাই। বাংলাদেশে যেমন একটি বয়স্ক ভাতা পদ্ধতি আছে, ল্যাটিন আমেরিকান অনেকগুলি দেশে ঠিক একইভাবে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এটি প্রায় বছর দশেক আগের একটি ঘটনা, এটি সারা পৃথিবীতে এটা নিয়ে খুব আলোড়ন হয়েছিল এক সময়, যে ওখানে ভেনিজুয়েলাতে আপনি বয়স্ক ভাতা আনতে যাচ্ছেন, আপনি যে মৃত্যুবরণ করেননি তার একটি সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হবে, ওই সার্টিফিকেট দেখে তারপরে আপনাকে টাকা দেবে। মানে টাকা নেওয়ার আগে প্রতিবারই আপনাকে একবার করে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এই সার্টিফিকেট দেখালে পরে আপনি টাকা পাবেন, তার আগ পর্যন্ত আপনি যে জীবিত। তো এরকম এক ভদ্রলোক সেই লাইনে সার্টিফিকেট কয়েকবার হ্যারাস্ট হওয়ার পরে সার্টিফিকেট এনে লাইনে যখন দাঁড়ালেন সে লাইনেই মৃত্যুবরণ করেন, শেষ পর্যন্ত তার টাকাটা নেওয়া হয়নি। তো এখন আমার উদ্দেশ্যটাকে আগে দেখতে হবে, আমার উদ্দেশ্যটাকে আমি লোকটাকে সেবা করতে চাই না তাকে আমি আইন দেখাতে চাই। আমি যদি আইন দেখাতে চাই আমি সার্টিফিকেট কেন, আরো অনেক কিছু চাইতে পারি। আর আমার যদি উদ্দেশ্যটা ঠিক থাকে যে শেষ পর্যন্ত আমি তাকে সেবা করব, তাহলে আমি যে লোকটাকে গতবার দেখেছি এই লোকটার আবার সার্টিফিকেট আমার দরকারটা কি? কাজে আপনার এই পদ্ধতিগত কাগজপত্র আপনি যত কমিয়ে নিয়ে আসতে পারবেন, যত কমিয়ে নিয়ে আসতে পারবেন আপনি যে সেবাটা করতে চান সেটা তত দ্রুত করতে পারবেন। আচ্ছা, আমি আবার আগের প্রসঙ্গটাতে আসি। আমি সমস্ত সম্পর্কের বাইরে আমলার একটা একটা আমলার বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং এক্সপোজারের কারণে তার মধ্যে এক ধরনের ইগো ডেভেলপ করে যায়। আচ্ছা, ইগোটা হচ্ছে আমলার সবচেয়ে বড় শত্রু। আমার ইগোর কারণে আমি তখন দেখব যে আচ্ছা আমি তো এই পদে আছি, উনি অধ্যাপক, উনি কি আমার চেয়ে ছোট না বড়? উনি টেলিভিশনের ডিজি, তিনি কি আমার চেয়ে ছোট না বড়? তুষার আবদুল্লাহ আমার চেয়ে ছোট না বড়? আমরা এরকম একটার পর একটা দেখতে থাকবো, ছোট বড় সংকটে আমরা পড়ি। আমলার মধ্যে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ভিআইপি জ্ঞান। ও, জয়েন্ট সেক্রেটারি না হলে তো ভিআইপি হয় না। এখন আপনি ধরুন আমরা যদি সর্দার ফজলুল করিমের মতো লোককে পাই, তিনি তো জয়েন্ট সেক্রেটারি না, তিনি কি ভিআইপি? আমরা কি তাকে ভিআইপির মর্যাদা দেবো না দেবো না? এখন আমলার যদি এই রিওরিয়েন্টেশনটা হয়, আমার এই ভিআইপি জ্ঞান বইপত্রে যা লেখা আছে এর বাইরেও প্রচুর ভিআইপি আছে, সেই ভিআইপিকে আমার মর্যাদা দিতে হবে। ডিস্ট্রিক্টে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলাতে আপনার সরকারি কলেজও আছে, সরকারি কলেজে যিনি প্রিন্সিপাল, আমি আমার একদম নিজের কথা বলি, আমি ময়মনসিংহের গফরগাঁয়ে উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, সেই সময় মোকারম সাহেব ছিলেন গফরগাঁ গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল। মোকারম সাহেব আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ, উনি রিটায়ার করবেন, এমনও হতে পারতো যে মোকারম সাহেব সরাসরি আমার শিক্ষক হতে পারতেন। আমি উপজেলা নির্বাহী অফিসার, আমি তাকে স্যার সম্বোধন করতাম এবং আমি মনে করি তিনি আমার কাছে স্যার শোনারই এটাই তিনি ডিজার্ভ করেন। কিন্তু আমি যে স্যার বলছি এটা আবার আমার সহকর্মীরা পছন্দ করতো না, তার কারণ ইউনো সাহেব আপনি যদি স্যার বলেন তাহলে আমাদের তো না বলে আমাদের কি হবে, আমাদের কি হবে? এখন এই স্যার কি আমার সম্মান বাড়ালো না কমালো? আমি স্কুলের হেডমাস্টারকেও স্যার বলতাম। অবশ্যই এই স্যার বলাতে আমি দেখলাম যে আমি বরং যে কাজগুলি করতে সমস্যা হতো সেই কাজগুলি আরো
আরো সহজে আমি সহজ হয়ে যাচ্ছে, আরো অনেক সহজ হয়ে যাচ্ছে। কাজেই ওই ইগোটা খুব খারাপ জিনিস, ইগোটাকে যদি আমি আমার বাইরে নিয়ে আসতে পারি। আরেকটা হচ্ছে আপনার সম্পর্কটার মধ্যে, একটা হচ্ছে আনুষ্ঠানিক সম্পর্ক, আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্ক। আমি ঠিক গফর গায়ের কথা আরেকটা উদাহরণ দিই। আমি যখন যোগদান করি তখন এই যে আপনার 28 ক্যাডার ভার্সেস প্রশাসন এরকম একটা দ্বন্দ্ব তখন চরমে, এবং একটা পর্যায়ে সেখানকার চিকিৎসক, প্রকৌশলী, কৃষিজীবী তারা উপজেলা নির্বাহী অফিসারকে অপ্রকৃতস্থ এরকম একটা ঘোষণাই দিয়ে দিলেন যিনি ছিলেন। তা আমি সেখানে জয়েন করে আমি দেখলাম যে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে রেস্টোর করা, যে আমার সম্পর্কটাকে তাকে ঠিক করতে হবে। ঘটনাচক্রে আমার স্ত্রী চিকিৎসক, তা আমি ঠিক করলাম যে আমি প্রথম চিকিৎসালয় যেখানে সেখানেই যাব, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডক্টর ফেরদৌস আলম, উনি আজকে জীবিত নেই, ভালো মানুষ, আমি ওনার দপ্তরে গিয়ে হাজির হলাম। এবং ডক্টর ফেরদৌস আলম বয়স আমার চেয়ে বড় এবং আমার স্ত্রীর অনেক সিনিয়র সহকর্মী, তো তাকে যদি আমি বড় ভাই বলি তাহলে কি আমার সম্মান কমে? একটুও কমে না। আমি তাকে গিয়ে বললাম যে আমার স্ত্রী সূত্রে আপনি তো আমার সম্বন্ধী, কারণ আমার স্ত্রী ডাক্তার, আপনি অনেক বড় ডাক্তার, আর আমি আপনার এখানে চাকরি করতে আসছি। তো উনি তখন জিজ্ঞেস করলেন আপনি কি চাকরি করতে আসছেন? আমি বললাম যে আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জয়েন করেছি। হঠাৎ করে সমস্ত পরিস্থিতি পাল্টে গেল এবং ডাক্তারদের আমি খুব প্রিয় ভাজন হয়ে উঠলাম, তার কারণ আমার ইয়া প্রশ্ন ছিল ইনফরমাল। ঠিক একইভাবে থানার সাথে একটা সম্পর্ক ছিল, ফজলুল হক সাহেব ছিলেন ওসি, আমি থানাতে গেলাম, আমি অপেক্ষা করিনি যে ওসি সাহেব আমার এখানে আসবেন, আমি নিজে থানাতে গেলাম। এবং থানাতে যাওয়ার পরে যেটা হলো, আমি ওসি সাহেবেরও প্রিয় ভাজন একজন কর্মকর্তা হয়ে গেলাম। এখন এই সম্পর্কটা যদি আমি ওই বইপত্রে যেভাবে লেখা আছে যে আমার আন্ডারে অমুক কাজ করে প্রোটোকল, এই কথাটা না মনে করে আমি যদি মনে করি যে আমার সাথে রফিক কাজ করে, আমার সাথে করিম কাজ করে, তাহলে কিন্তু সংকটটা মিটে যায়। আমি যখনই মনে করি আমার আন্ডারে কাজ করে তখনই কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আমার মধ্যে একটা খারাপ জিনিস চলে আসে, আমার তাকে আমার নিয়ন্ত্রণ করতে হবে। এখানে আসলে মূল বিষয়টাই হচ্ছে যে আমি বইপত্রে যা লেখা আছে তার বাইরে যেতে পারি কিনা, যতটা বাইরে যেতে পারবো আমি কাজ ততটা ভালো করতে পারবো। তবে কতগুলি বিষয় আছে, যেমন ধরেন উপজেলার জমি জমা, জমি জমাটা সরকারি জমি জমা, যে এটা রক্ষা করার দায়িত্ব অবশ্যই সরকারের নির্ধারিত লোকজন যারা তাদেরই। আবার একই সাথে আমার এটাও খেয়াল রাখতে হবে যে লোকটি গণপ্রতিনিধি তাকে কিন্তু কিছু প্রতিশ্রুতি দিয়ে গণপ্রতিনিধি হতে হয়, তার প্রতিশ্রুতি যদি সরকারি নীতিমালার সাথে সাংঘর্ষিক না হয়, তার প্রতিশ্রুতি যদি গণমুখী হয়, তাহলে সে কাজটা আমার করতে হবে। সে কাজটা করতে আমার কাজ হচ্ছে তাকে সহায়তা করা। আর আমি যদি মনে করি সেটা আমার কাজ, সেটা ভুল হবে। আমি জনপ্রতিনিধির সাথে তার হয়ে কাজ করি, এবং এটা শুধু উপজেলা নির্বাহী অফিসারের ক্ষেত্রে বলছি না, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সচিব, এমনকি ক্যাবিনেট সেক্রেটারি, আমরা সবাই কাজ করি জনগণের জন্য। এবং আমাকে বুঝতে হবে যে আমাদের বুঝতে হবে যে আমরা গণপ্রতিনিধির সাথে থেকে তাদের হয়ে কাজ করি, যে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন। আচ্ছা, এই দ্বন্দ্বটা কিন্তু মানে খুব নতুন দ্বন্দ্ব তা নয়, এটা অনেক পুরনো দ্বন্দ্ব। জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ম্যাজিস্ট্রেসির প্রধান দায়িত্ব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের। এখন আমাদের বিচার বিভাগ পৃথকীকরণের পরে জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কিন্তু অনেক ধরনের ক্ষমতাই, নির্বাহী ক্ষমতাটুকু ছাড়া অনেক ক্ষমতাই সরে গেছে। তো ঠিক আছে, এটা আমাদের একটা সাংবিধানিক কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট রক্ষা হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। পুলিশ প্রশাসন একটা সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল, কিন্তু পরবর্তী সময় পুলিশ প্রশাসন বাস্তবতার নিরিখেই সরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে জেলাতে যখন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে তখন এসপি সাহেবকে যেমন কথা শুনতে হয়, ডিসি সাহেবকেও শুনতে হয়। ডিসি সাহেব কিন্তু বাইরে চলে যেতে পারেন না, যে জন্য দুজনের মধ্যে একটি সমন্বয়ের দরকার, এবং সেই সমন্বয়টুকু যেহেতু বিচারের সাথে জড়িত। আজকে আমি কতগুলি ছোট ছোট এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনার স্পেশাল পাওয়ার এক্ট ব্যবহার, এসপি সাহেব এটা কার কাছে নিয়ে যাবেন? ডিসি সাহেবের কাছে আনতে হবে। ডিসি সাহেব যদি বলেন যে না এটা আমি করতে চাই না, সংকট একটা দেখা দেবে। তো কাজে সেক্ষেত্রে আসলে কোনটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট, কোনটাতে আমি অ্যাপ্লাই করবো বা করবো না, সেক্ষেত্রে দুজনের একটা সমন্বয় দরকার। এখন এসপি সাহেবের সাথে ডিসি সাহেবের বিরোধের আমি যুক্তিসঙ্গত কোনো জায়গা দেখি না। আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, আমি ঢাকা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম এবং তখন মতিউর রহমান ছিলেন পুলিশ সুপার। আমার দেখা পুলিশ সুপারদের মধ্যে তিনি আমি বলবো অন্যতম শ্রেষ্ঠ একজন পুলিশ সুপার। তার বিরুদ্ধে পুলিশের ব্যাপারে অনেক ধরনের বদনাম আমরা দিয়ে থাকি বা বলে থাকি, তার কোনোটাই তার মধ্যে ছিল না। এবং আমি তার সাথে কাজ করে আমি বলবো যে আমি 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 সন্তুষ্ট। আমার ধারণা আপনি যদি মতিউর রহমান সাহেবকে জিজ্ঞেস করেন তিনিও বোধহয় একই কথা বলবেন যে তিনিও সন্তুষ্ট। তাহলে এখন
এই আমি এই সম্পর্কটা কিভাবে ডেভেলপ করলাম কিংবা মুজিবুর রহমান সাহেব কিভাবে আমার সাথে ডেভেলপ করলেন, আমি কখনোই মনে করি নাই যে আমি মুজিবুর রহমান সাহেবের বস। আমি মনে করেছি যে আমি তার একজন সহকর্মী, আমাদের সবার কিছু সাধারণ দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি আমরা পালন করব, একসঙ্গে কাজ করা। তো সেখানে কাজ করতে গেলে যখন মুজিবুর রহমান যখন দেখলেন যে না আমার মধ্যে সেই ইগো কাজ করে না, তো আমার সাথে তার বন্ধুত্ব হতে সমস্যা কোথায়? আমি সার্ভিসে তার একটু সিনিয়র, আমি সেই সম্মানটুকু আমি পেয়েছি। এবং এটা আমার মনে হয় আমরা যদি মাথা থেকে ওই ইগোটাকে সরিয়ে দিতে পারি তাহলে সংকট অনেক কম। ইগো প্রবেশ হলো কিভাবে? এই প্রবেশটা অনেক আগে, এটা একটু ভালো প্রশ্ন করেছে। এই প্রবেশটা ঘটেছে অনেক আগে, কারণ আমরা আমাদের যে আমলাতন্ত্র এটা মূলত উপনিবেশবাদী আমলাতন্ত্র, সেখানে কিন্তু মূল কাজটা ছিল শাসন এবং শোষণ। কাজে আমি যদি আপনাকে শাসন করি আর আমি যদি আপনার চেয়ে বড় না হই, শাসনটা কিভাবে করব? সেক্ষেত্রে আমি আপনাকে একজন আইসিএস এর একটা এক্সাম্পল দিই, মিস্টার শিশন, উনি ভারতবর্ষে কাজ করে গেছেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস, উনি কবিতা লিখতেন আবার। তো আমলাদের মধ্যে কেউ কেউ কবিতা লিখতেও পারে, দোষের কিছু না, এখনো লিখেন। সেই তার একটা এপিটাফ, উনি কবিতাটার নাম এপিটাফ, কবিতাটাতে উনি যে লাইনটা লিখেছিলেন, হিয়ার লাইজ এ সার্ভেন্ট সিভিল, হি ওয়াজ ডিসাইপল অফ ডেভিল, অ্যান্ড হি হার্ডলি ডিড এনি গুড টু সিভিল। এখানে একজন সিভিল সার্ভেন্ট শুয়ে আছেন যিনি ছিলেন শয়তানের শিষ্য, জনগণের জন্য তিনি কদাচিতই ভালো কোনো কাজ করেছেন, এবং তার যে অবজারভেশনটা সেই অবজারভেশনটা খাটি অবজারভেশন, সে আমলের সিভিল সার্ভেন্টরা অনেকটা এরকমই ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা থেকে বেরিয়ে আসিনি, ওটারই আমরা রেস্ট টানতে 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 এসেছি। কিন্তু তারপরে আপনি দেখবেন এখন আপনি অনেক জেলা প্রশাসক চলে আসলে পরে সে এলাকার লোকজন হায় আফসোস করে, হ্যাঁ আমরা একজন ভালো জেলা প্রশাসক হারিয়েছি। তাহলে এই জেলা প্রশাসকের সাথে আরেকজন জেলা প্রশাসকের পার্থক্যটা কোথায়? ব্যাপারটা কোথায়? হ্যাঁ, পার্থক্যটা একটা জায়গাতেই যে ইনি গণমুখী, ইনি গণমুখী নন। আচ্ছা, গণমুখী না হওয়ার আরেকটা কারণ আমি বলি আপনাকে, আপনি দেখবেন জেলা প্রশাসকরা কিংবা অন্য বড় বড় কর্মকর্তারা সাংবাদিক যখন কোনো প্রশ্ন করে সাংবাদিকের সাথে কথা বলতে চান না, কেন? এই জায়গাটাতে আমি নিজে সাংবাদিকদের সাথে সারা জীবন কথা বলেছি, এবং আমি কথা বলে আমি সরকারের কাছে যে দাবিটা জানাবো আমি সেই দাবিটা অনেক সময় সাংবাদিকদের মাধ্যমে আমি জানিয়েছি, যে তাতে আমার কাজটা খুব দ্রুত হয়েছে। কাজে আপনার যদি লুকোবার মতো কিছু না থাকে তাহলে সাংবাদিকের সাথে কথা বলতে আপনার সমস্যা কোথায়? তাহলে আমি বলবো যিনি সাংবাদিক থেকে দূরে থাকতে চেষ্টা করছেন তাহলে তার নিশ্চয়ই লুকোবার মতো কিছু জিনিস আছে, যে জন্য সাংবাদিক বারবারই তাকে খোঁচাচ্ছে। কাজে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি খোলামেলা হয়ে যান, আপনি যদি স্বচ্ছ হন, আপনি যদি সৎ হন, তাহলে আপনার তো কোনো মানে সংকট থাকার কথা না, বরং আপনি সেক্ষেত্রে মিডিয়াকে আপনার প্রয়োজনে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা আমি 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 করেছি এবং আমার মনে হয় আমি সাফল্যের সাথে সেটা করতে পেরেছি। আর আবার আমি ঘুরে ফিরে সেই কথাটাই বলবো যে আমাদের মাথার মধ্যে নিয়ন্ত্রণ করব, শাসন করব, এটা আমাদের শাসক এই জিনিসটা থাকতে পারবে না, এটা থাকতে পারবে না। জেলা শাসক বা উপজেলা শাসক না, আমার মনে হয় আমরা এই শাসক না, আমরা ব্যবস্থাপক। আমরা যদি ব্যবস্থাপক হই, ব্যবস্থাপক হলে পরে আমাদের সংকট অনেক সংকট কমে যাবে। আপনি দেখেন ভালো ব্যবস্থাপক, আমার মনে হয় এই প্রসঙ্গে আরো কিছু কথা বলা ভালো। আপনি একটি সভ্য দেশ এবং তুলনামূলকভাবে কম সভ্য দেশ, এর একটি বড় নমুনা হচ্ছে একটি সভ্য দেশে আপনি সরকারকে সবচেয়ে কম দেখবেন। আপনি যদি বিলেতে যান, বিলেতে গেলে আপনি আপনি সারাদিন ঘুরে আপনি একটা সরকারি লোকের সাথে আপনি দেখা পাবেন, দেখা হবে না। হ্যাঁ, এমনকি আপনি যে পুলিশের সাথে দেখা হচ্ছে, পুলিশ স্যার, পুলিশ ট্রাফিক দেখা হচ্ছে, তারাও কিন্তু সরকারের না। কাজেই আপনি সরকারের সাথে যত কম দেখা হচ্ছে, সরকার হতে হবে ছোট, সরকার থাকতে হবে খানিকটা দূরে, কিন্তু সরকার আমাদের দুর্ভাগ্যবশত আমাদের সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে সরকার। চাকরিকে দেবে সরকার, দেখবে কে? সরকার। এখন সব কিছুতে যদি আপনি সরকারকে টেনে নিয়ে আসেন তাহলে তো আপনার ঘাড়ে কিছু বিপদ চলেই আসবে। আমার মনে হয় আরেকটু পুরোনো দিনের একটা পদ্য আপনি শোনাই, ভরতচন্দ্রের ইয়ে, সেটা হচ্ছে, সরকার হইলা কাল খিল জমি লিখে নাল, বিনা উপকারে খায় ধুতি। এটা বহু প্রায় 200 বছর আগের পুরনো ছড়া। আপনি সরকারকে যেখানে ইনভলভ করবেন, সরকারের সেই লোকটি যদি সঠিক লোক না হয় তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনার খিল জমিকে নাল লিখবে, আপনার কাছ থেকে ঘুষ নিবে, এবং বিনা উপকারে আপনার জমিটা আবার আরেকজনের নামে লিখেও দিয়ে যাবে, যেটা মানে এখনকার অভিজ্ঞতা। কাজেই সরকারের কাছ থেকে আপনি চেষ্টা করবেন, সরকার যত যত ছোট হয় রাষ্ট্রের জন্য তত মঙ্গল,
এবং আপনার করের ভারটা তো কমবে, কারণ সরকারের লোকদের আপনি যে টাকা দিচ্ছেন এই টাকাটা কোথাকার টাকা? জনগণের টাকাই তো। কাজে এই টাকাটা যত কম দিতে পারেন তত ভালো। নানা রকম দেশে বিদেশে নানাভাবে তো প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। আমার মনে হয় আমাদের শুরুটা করা দরকার রিক্রুটমেন্ট থেকে। আচ্ছা, নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া থেকে। আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখে আসি, আমাদের এক এক সময় এক একভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে কোনো হারমোনিক একটা বিষয় ছিল না, যে কারণে আপনি যে একটা স্ট্যান্ডার্ড পাবেন যে এটা হচ্ছে সিভিল সার্ভেন্টের মডেল, সেটা শেষ পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। আর আরেকটা ব্যাপার আমার মনে হয় কাজ করেছে, সেটি হচ্ছে এক ধরনের পলিটিসাইজেশন, রাজনীতিকরণ, রাজনীতিকরণ। আমরা এটা বলি যে অমুক দল অমুককে রাজনীতিকরণ করেছে। আমার মনে হয় বিষয়টা ঠিক তা না। এটা হচ্ছে আমরা আমাদের অবস্থান ঠিক রাখার জন্য, পদ ধরে রাখার জন্য, পদোন্নতির জন্য এবং অন্যান্য বেনিফিট আদায় করার জন্য আমরা বরং পলিটিক্যাল পার্টির কাছে যাচ্ছি এবং নিজেরা আমরা নিজেরা যাচ্ছি। এটা হচ্ছে প্যারাডাইম শিফট। এটা আমি রাজনীতিকরণকৃত হতে চাই স্বেচ্ছায়, কিন্তু আমি আবার বলবো যে আমলার যে পলিটিক্যাল কমিটমেন্ট এটার উপর আস্থা রাখা মোটেও ঠিক না। আমলা হচ্ছে আপনার একটা পদ্ধতির অংশ, যখন বাতাস ঘুরে যাবে সাথে সাথে আমলাও ঘুরে যাবে। এবং বাংলাদেশের ইতিহাস এটা বারবার তাই দেখিয়েছে যে অমুক দলের আমলা বা অমুক দলের আমলা এটা কিন্তু কোনো ফিক্সড কোনো বিষয় না, এটা আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যায়। কাজেই এটা ঠিক রাখা দরকার। আরেকটা হচ্ছে আপনার, আমি যে নিয়োগ প্রক্রিয়ার কথা বললাম, নিয়োগটা যদি একটা ইউনিফর্ম নিয়োগ প্রক্রিয়া হয় সেটা আমাদের দেখতে হবে। এরপরে একটা ভাইবা পরীক্ষা হয়, মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলিতে সঠিক লোকগুলিকে যাতে আনা যায় সেটি দেখতে হবে। আমি মনে করি যে গণমানুষের সাথে যাদের সম্পর্ক ভালো, বেশি সম্পর্ক, তারা তুলনামূলকভাবে মাঠের কাজ ভালো করতে পারবেন। আবার যার সম্পর্ক নাই তিনি মাঠের কাজ করতে পারবেন না, তাকে দিয়ে আপনি সেক্রেটারির ডেস্ক ওয়ার্ক করাতে পারেন, ঠিক আছে, তার মেজাজ যখন এরকম সেই কাজটা করুক, কিন্তু জনগণের সাথে মেশার যার দক্ষতা ক্ষমতা আছে মাঠে সে যাক, সেটা খুব ইম্পর্টেন্ট। আর পরবর্তী সময় আপনার আমাদের পদোন্নতি প্রক্রিয়া এবং অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলি যদি সঠিক থাকে তাহলে একটা তার এম্বিশনটাকে সে ফুলফিল করে নিয়ে যেতে পারে। আপনি প্রশিক্ষণের কথা বলেছেন, যে প্রশিক্ষণ দিয়ে এই ইগোটাকে দূর করা যায় কি না? অবশ্যই যায়। প্রথমে দেখতে হবে যে আপনি যখন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আপনার ইগোয়েস্টিক মানুষটিকে কতটা অ্যাভয়েড করতে পারেন। হতে পারে তিনি পরীক্ষা খুব ভালো করেছেন, মনস্তাত্ত্বিক পরীক্ষার সময় আপনি দেখতে পারেন যে তার এই ইগোটা কতটা প্রখর। তাই বলে ইগোহীন মানুষ আমি চাচ্ছি না, ইগো থাকতে হবে, কিন্তু সেটা যাতে জনগণের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত, আমাদের বারবারই আমাদের যে প্রশিক্ষণগুলি হয় এই প্রশিক্ষণগুলিতে আমি প্রশিক্ষণগুলি বলি বুনিয়াদী প্রশিক্ষণ হয়, এটা হচ্ছে রিক্রুটমেন্টের পরপরই, আমি মূল প্রশিক্ষণগুলির কথা বলছি, তারপর উপসচিবদের একটি প্রশিক্ষণ হয় এবং যুগ্ম সচিব এবং এভাব তাদের একটি প্রশিক্ষণ হয়, তিনটা হচ্ছে মূল প্রশিক্ষণ। পিএটিসিতে প্রশিক্ষণগুলি হয়ে থাকে। এটা ছাড়া প্রত্যেক সার্ভিসের যার যার ডিসিপ্লিন অনুযায়ী নিজস্ব প্রশিক্ষণ, একাধিক প্রশিক্ষণ হয়ে থাকে। এখন প্রতিটা প্রশিক্ষণই যদি আমাদের মধ্যে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদের কাজ কিন্তু জনসেবা করা। আমি অনেক পুরনো একটা কাহিনী বলছি, গ্রিক নৃপতি যারা ছিলেন সে আমলে, বহু আম মানে আমাদের সভ্যতার সূচনালগ্নে, তারা চেরিওটে চড়তেন, ঘোড়ায় টানা গাড়ি, এবং চেরিওটে সম্রাট মাঝখানে বসতেন, তার দুই পাশে দুইজন স্লেভ থাকত। এই স্লেভদের কাজ ছিল কিছুক্ষণ পরপর সম্রাটকে মনে করিয়ে দেওয়া, এক্সিলেন্সি ওয়ান ডে ইউ উইল ডাই, এক্সিলেন্সি আপনি একদিন মারা যাবেন। তার মানে তাকে মনে মনে করিয়ে দেওয়া যে তার মৃত্যু হতে পারে, একদিন উনি মারা যাবেন, কাজেই আপনার ভালো কাজ যা করার আপনি তাড়াতাড়ি শেষ করে ফেলুন। দুর্ভাগ্যবশত আমরা যখন বড় চেয়ারে বসি, আমরা আমাদের যেদিন দিন শেষ হবে, আমি মারা যাওয়ার অর্থে বলছি না, আমাদের যেদিন দিন শেষ হবে আমরা সেই ব্যাপারগুলি আমাদের মাথায় মোটেও নেই না। কাজেই এটা বারবার স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আপনাদের কিন্তু কিছু ভালো কাজ করতে হবে, আপনি কিন্তু রাষ্ট্রের বেতন দিচ্ছেন, জনগণের টাকা কিন্তু আপনার পেছনে আসছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা বারবার করতে 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 একটা পর্যায়ে হয়তো অনেকটা ইনকালকেটেড। এবং এই যে দেশে বিদেশে বিদেশেও যাচ্ছে, সেখানেও যেহেতু এক ধরনের এই যে আমলাতান্ত্রিক যে পদ্ধতি, সেখানকার আচরণ, আমলাদের আচরণ, সেগুলো তো তারা দেখেন। আচ্ছা, এই জায়গাটা বোধহয় আরেকটু বিদেশের পদ্ধতিটার সাথে আমাদের বিদেশি, কিন্তু মানে উন্নত দেশগুলোতে এক ধরনের প্রফেশনালিজম ডেভেলপ করে গেছে আমলাদের মধ্যেও,
যেমন আমাদের আমলা যেটা হয়, আপনি চাকরিতে ঢুকলেন, ম্যাজিস্ট্রেট হলেন, তারপর দিন আপনার পোস্টিং হলো ফিনান্স মিনিস্ট্রিতে, তারপর দিন পোস্টিং হলো ধর্ম মন্ত্রণালয়ে, তারপর পিএটিসিতে, আপনি এই করতে করতে আপনার মধ্যে যে স্পেশালাইজেশন সেটা ডেভেলপ করে না। আমি ভারতে দেখেছি, ভারতে একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারির সাথে আমার কথা, আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি কতদিন ধরে এই মন্ত্রণালয়ে আছেন, তিনি জবাব দিলেন অ্যাজ জয়েন্ট সেক্রেটারি, অ্যাজ জয়েন্ট সেক্রেটারি 2 ইয়ার্স অ্যান্ড হাফ, আর টোটাল হচ্ছে তার 17 বছর উনি ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তার মানে স্বাস্থ্য দিয়ে আছেন। এখানে কাজ করতে করতে তার যে এক্সপার্টিসটা ডেভেলপ করে গেছে, সেই এক্সপার্টিসটা উনি ব্যবহার করতে পারছেন। দুর্ভাগ্যবশত আমাদের আমাদের অনেক সময় পোস্টিংও তদবিরে হয়, আমরা প্রিয় পোস্টিং নিতে যাই, সেই সময় যে যেটা দেখা দরকার সেই পুরোপুরিভাবে হয়তো দেখাও হয় না, সেগুলি যদি পুরোপুরিভাবে দেখা হয় তাহলে সেক্ষেত্রে একটা এক ধরনের এক্সপার্টিজ এবং প্রফেশনালিজম আমাদের মধ্যে ডেভেলপ করবে। আমরা অনেক সময় যে প্রফেশনালিজমের কথা যখন বলি তখন আমরা ধরে নিই যে আমলারা প্রফেশনাল না, এটা আংশিক সত্য, আবার একই সাথে এটাও সত্য, ব্যবস্থাপনারই হোক আর অন্য যে কাজেরই হোক আমলাকেও সঠিক অর্থে প্রফেশনাল হতে হবে, নতুবা টিকতে পারবে না আমলা। এমনি মাঠ পর্যায়ে থেকে এক ধরনের অভিযোগই আছে যে সমমনা কর্মকর্তা, যে প্রশাসনিক কর্মকর্তা, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সুযোগ সুবিধাগুলো পান, একজন থানা স্বাস্থ্য কর্মকর্তা তো একই সুযোগ সুবিধা পান না, থানা শিক্ষা কর্মকর্তা তো একই সুযোগ সুবিধা পান না, তার অফিস, তার গাড়ি, আরো যে বিষয়গুলো। এটার আমি দুইটা জবাব দেব, একটা জবাব প্রো এডমিনিস্ট্রেশন জবাব, সেটা হচ্ছে যখন একটা পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা দিতে হয়, যিনি অভিযোগগুলি করেন তিনি বিসিএস প্রশাসনের জন্য তিনি পরীক্ষা দিলেই পারেন, যদি যদি বুঝে থাকেন যে এটাতে সুযোগ সুবিধা বেশি, আচ্ছা, কিন্তু সেটা তিনি করছেন না কিংবা কোনো কারণে হচ্ছে না। বাট তারপর আমি যেটা মনে করি, আমি এটা প্রশাসনের পক্ষ হয়ে বললাম, আর আমি যেটা মনে করি যে আসলে মানে আমরা চাকরি করি মূলত সেবা করার জন্য, সুযোগ সুবিধা আদায় করার জন্য না। সুযোগ সুবিধায় যদি লক্ষ্য থাকে তাহলে আমার মনে হয় সরকারি চাকরি না করে আমাদের অন্য কোথাও, এই সুযোগ সুবিধাগুলো তো বৈষম্যগুলি কমানো, বৈষম্যগুলি সেগুলো তো মানে ওই যে মাঠ পর্যায়ে এক ধরনের ওই বৈষম্যকে দেখিয়ে দেয়। হ্যাঁ, এই বৈষম্যগুলি যতটা কমানো সম্ভব হয় ততটা ভালো হবে, ততটা কমাতে পারলেই আপনার ওই যে সমন্বয়ের কথা বললাম, সে সমন্বয়গুলি সহজ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।